হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আজকে চমৎকার একটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা কাজ করলে প্রতিদিন 200-300 টাকা অনলাইন ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম করা টাকাগুলো সরাসরি আপনারা বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন। সো এই অ্যাপে আপনার মজার বিষয় হচ্ছে আপনার এখান থেকে 100% পেমেন্ট পাবেন। দেন এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সব কিছু আজকে ভিডিওটা এ টু জেড দেখাবো। তাই বলতেছি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। সো অনেকে আছেন অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু ভালো অ্যাপ্লিকেশন না পাওয়ার জন্য আর্নিং করতে পারে না। সো আজকে আমি তাদেরকে বলতেছি যারা অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন নাই, সো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনার এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, দেন 100% পেমেন্ট পাবেন। দেন আপনার এই অ্যাপ্লিকেশন থেকে 100% আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেক আজকের ভিডিওতে একটা করে লাইক করে দেবেন, কারণ আপনারা ভিডিও থাকেন কিন্তু লাইক করেন না। সো আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। সো অবশ্যই একটা লাইক করে আমাদেরকে উৎসাহ করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো অ্যাড ফার্স্ট চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ভিপিএনের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়ে দিব। জাস্ট আপনি এক ক্লিকে ডাউনলোড করে জাস্ট আপনি প্রথমে আগে ভিপিএনটা কানেক্ট করবেন। সো ভিপিএনটা কানেক্ট না করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ভিপিএনটা আগে কিন্তু কানেক্টেড করতে হবে। সো আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন ইউএস লোকেশন কান্ট্রি, বুঝছেন? তো করার পর আপনি কী করবেন, সিম্পল আপনার এখান থেকে দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে জি ক্যাশ। সো 100% ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশন, আপনারা কাজ করলে এখান থেকে ভিউস একটা ইনকাম করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যখন ওপেন করবেন সিম্পল এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল। সো সিম্পল আপনি এখানে একটা ক্লিক দিবেন। সো বেট যখন আপনি এখানে ক্লিক করবেন, সো তারপর এখান থেকে আপনার ফুল নাম দিতে হবে, সো তারপর এখানে ইমেল দিতে হবে, সো তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট। সিম্পল আপনি কী করবেন, এখানে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখানে সাইন আপে ক্লিক দিবেন। সো যখন আপনি সাইন আপে ক্লিক দিবেন, সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর আপনাকে এখান থেকে রেফার কোড দিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড পেয়ে যাবেন, সেই কোডটি দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক দিবেন। সো অনেকেই বলেন যে আমি রেফার কমিশন পাই না, সো আপনারা কী করেন ভুলে এখানে স্ক্রিপে ক্লিক করেন, তার জন্য আপনারা এখান থেকে রেফার কমিশনটা পান না। অর্থাৎ তারপর এখানে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, তার জন্য আপনারা পান না। সো আর এখানে যে রেফার কোডটি আপনি দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটি ইউজ করলে আপনি বোনাস পাবেন না। আর যদি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে রেফারেল কোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বোনাস পাবেন। সো অবশ্যই কেউ মিস করবেন না বোনাসটা, অবশ্যই আপনার রেফার কোডটা দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক দিবেন। সো দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো বেশ, তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল আর তারপর এখানে পাসওয়ার্ড। তো আপনি কী করবেন, সেম পাসওয়ার্ড মানে ইমেইল এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সো তারপর কিন্তু আপনার ওইটা কিন্তু মানে সাইন ইন করা হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। সো বেশ, যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, সো কপার সিম্পলি এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর এখানে কোনো পারমিশন চাপ পরে এগ্রিতে ক্লিক করে জাস্ট আপনি এখানে এগ্রি করে দিবেন। তো যখন আপনি এগ্রিতে ক্লিক করবেন, সো করার পর একটু ওয়েট করবেন। সো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি অলরেডি কিন্তু সাইন ইন করা হয়ে গেছে। তো সিম্পলি এখন থেকে দিচ্ছি আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করবেন। সো একদমই সিম্পল সিম্পল কাজ করে আপনার এখান থেকে ভিউস একটা ইনকাম করতে পারবেন। সো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার কোনো ব্যালেন্সে কিন্তু কোনো মানে এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই। সো আমি এখান থেকে আর্নিং করে আমি আপনাকে এই টু জেড দেখিয়ে দিব, ঠিক আছে? তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি প্রমাণ সহ সব কিছু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছি এখান থেকে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, কুইজ খেলে ইনকাম করতে পারবেন, তাছাড়া এখানে আপনি লাকি স্পিন করলে ইনকাম করতে পারবেন। সো যারা মূলত এখানে কুইজ খেলে ইনকাম করতে চান বা অ্যাড দেখে ইনকাম করতে চান, তারপর স্পিন করে ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা ভিডিও হবে। সো দেখতে পাচ্ছি আমি দেখে দিচ্ছি আপনার অ্যাডের কাজটা কীভাবে কমপ্লিট করবেন। তো সিম্পলি অ্যাডের উপরে একটা ক্লিক করবেন। সো কপিটা কি অ্যাড আসবে সে অ্যাডটাকে আপনার সম্পূর্ণ দেখতে হবে। সো বেটস, অ্যাডটা দেখার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার 15টাই অ্যাড দেখতে হবে। সো কীভাবে অ্যাড দেখে আর্নিং করবেন সেটা দেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, তো সিম্পল আপনি এখানে একটা ক্লিক দিবেন। সো দেখো যখন ক্লিক দিবেন একটা অ্যাড আসবে, সে অ্যাডটা আপনি কেটে দিবেন। জাস্টে দেখার পরে জাস্ট আপনি কেটে দিবেন।
সবের যখন আপনি একটা দেখবেন সো দেখার পর দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যাডটাকে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 15টার মধ্যে কিন্তু একটা কমপ্লিট করা অলরেডি হয়ে গেছে তো সিম্পল আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন সো অ্যাড আসবে সেই অ্যাডটা আপনার সম্পূর্ণ দেখবেন সো দেখার পর ব্যাক করবেন সো কপার দেখবেন এখানে একটা কমপ্লিট করা হয়ে গেছে তো সেম ভাবে আপনি এখানে 15টা কমপ্লিট করবেন জাস্ট যখন আপনার 15টা কমপ্লিট করা হয়ে যাবে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ তো সিম্পল আপনি কি করবেন এখানে 15টা কমপ্লিট করার পর ইনস্টল অ্যাপে একটা ক্লিক দিবেন সো তারপর এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো সেই অ্যাপে ইনস্টল করলে কিন্তু আপনি যে 15টা আর্নিং করেছেন অর্থাৎ 15টা অ্যাড দেখেছেন তার বিনিময়ে কিন্তু আপনার পয়েন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সো অবশ্যই আপনার এটা এই কাজটাকে অ্যাডের কাজটা 15 বার করবেন সো তারপর আপনার লাস্টে 16টার বেলা আপনার জাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সো করলে কিন্তু আপনি কিন্তু বোনাসটা পেয়ে যাবেন অর্থাৎ এখানে 15টা বোনাসটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি এখানে এই কাজটা করবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সে কিন্তু 5 পয়েন্ট কিন্তু আর্নিং করা হয়ে গেল এখন দেখে দিচ্ছি আপনার কিভাবে কুইজ খেলা আর্নিং করবেন তো সিম্পলি কুইজে ক্লিক করবেন সো কপার কোনো অ্যাড আসলে আপনার ব্যাক বাটনে প্রেস করবেন সো কপার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম প্রসেস আপনার কাজটা করতে হবে সো 15টা কিন্তু কুইজ আপনার অ্যান্সার দিতে হবে সো তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন আপনার এখানে যে 15টা আর্নিং করবেন সে আর্নিং কিন্তু টাকা কিন্তু পয়েন্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সবচেয়ে তারপর আপনি জাস্ট যখন 15টা কমপ্লিট করে হয়ে যাবে সাবমিটের এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার পয়েন্ট লেখা চলে আসবে তখন আপনি সিম্পলি পয়েন্টের উপর ক্লিক করে জাস্ট আপনার পয়েন্টটা আপনি নিয়ে নেবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তারা কিন্তু মানে এখানে কিন্তু কুইজ করা অ্যান্সার অর্থাৎ কোশ্চেন করেছে তো সিম্পলভাবে আপনার এখানে অ্যান্সারটা এখানে দিতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এখানে কত হবে তো সেমভাবে আপনার কী করবেন এখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সো তারপর আপনাকে জাস্ট এখানে 20 সেকেন্ড নোট করতে হবে সো যখন একটা অ্যান্সার দেবেন সো দেওয়ার পর আপনাকে এখানে 20 সেকেন্ড নোট করতে হবে সো যখন 20 সেকেন্ড নোট করা হয়ে যাবে তারপর কিন্তু আপনার ব্যালেন্সে পয়েন্টে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু একটা কমপ্লিট করা হয়ে যাবে তো সেমভাবে আপনার এই কাজটা এভাবেই করে নেবেন সো এখন লাকি স্পিনের কাজটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো যখন আপনি লাকি স্পিনে একটা ক্লিক করবেন সো কপার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রসেস আপনার করতে হবে তো এখান থেকে আপনার 15টা স্পিন করতে হবে সো যখন 15টা স্পিন করা হয়ে যাবে তো আপনার কিন্তু এখানে কিন্তু আপনার 15টা কমপ্লিট করার বিনিময়ে যে পয়েন্টটা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে সো দেখতে পাচ্ছেন এখানে প্লে স্পিন একটা ক্লিক করে দিয়েছি তো দেখি আমি কত পয়েন্ট পাই সো এখানে আমি 5 পয়েন্ট আর্নিং করে ফেলছি তো দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেলাম সেখানে দেখতে পাচ্ছেন কালেক্ট সিম্পলভাবে আপনি এখানে কালেক্ট একটা ক্লিক দেবেন সো দেওয়ার পরে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনি কেটে দেবেন সো দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে জাস্ট 27 সেকেন্ড ওয়েট করতে হবে সো যখন আপনার ওয়েট করা হয়ে যাবে তো সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়টা কিন্তু স্কল হচ্ছে তো যেটা যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে কিন্তু একটা কমপ্লিট করা হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাড হবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যখন সময়টা শেষ হয়ে যাবে আবার কিন্তু আপনি স্পিনটা করতে পারবেন সো একটু ওয়েট করবেন সময় আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো একটু ওয়েট করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 পয়েন্ট কিন্তু ব্যালেন্সে কিন্তু আর্নিং করা হয়ে গেছে এবং এখান থেকে একটা কমপ্লিট করা হয়ে গেছে সো আবার আমি যদি প্লে স্পিন একটা ক্লিক করি সো কাপড় একটু ওয়েট করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আবার কিন্তু 5 পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেলাম সো এভাবে আপনি কী করবেন এভাবে অ্যাডগুলো দেখবেন এবং এখান থেকে আপনাকে ওয়েট করবেন সো কাপড় এই সময়টা শেষ হয়ে গেলে আপনার এখান থেকে আনলিমিটেড এভাবে স্পিনটা করতে পারবেন যখন 15টা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে জাস্ট আপনার পয়েন্ট আপনি নিয়ে নেবেন সো এখন থেকে দিচ্ছি অনেকে আছেন রেফার করে আর্নিং করতে চান তো কীভাবে আপনারা রেফার করবেন সো অনেকে আমাকে পার্সোনালভাবে কোশ্চেন করেছেন যে ভাই আমি এখান থেকে তো অনেক রেফার করেছি তো অনেকে আমার রেফারে জয়েন হয়েছে কিন্তু আমার রেফার আর্নিংটা কিন্তু টোটাল আর্নিংয়ে যোগ হচ্ছে না তো এটার কারণ কী সো এটার কারণ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ এখন বুঝে দিব তো সেটা হচ্ছে কেউ যদি আপনার রেফার করে জয়েন করে প্রথমবার উইথড্র করে সেক্ষেত্রে আপনার যে আপনার রেফার করে জয়েন করেছে সে কিন্তু মানে যে আপনার রেফার করে জয়েন করবে তার কিন্তু পয়েন্ট কিন্তু যে আপনার রেফার করে জয়েন করবে তার পয়েন্ট কিন্তু আপনার এখানে টোটাল আর্নিংয়ে যোগ হয়ে যাবে অর্থাৎ এখানে যে আপনার রেফার করে জয়েন হবে যে সে যদি উইথড্র করে আপনার রেফার করে জয়েন হওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল আর্নিংয়ে কিন্তু সে মানে সেই ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে সো তাই আপনারা কী করবেন দেন আপনার বন্ধুদেরকে বলবেন এখান থেকে আর্নিং করে সরাসরি উইথড্র করার জন্য সো উইথড্র করলে কিন্তু আপনার টোটাল আর্নিং কিন্তু যোগ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন এবং আপনি যে আর্নিং করবেন সেই আর্নিং কিন্তু পয়েন্ট এখান থেকে দেখতে পাবেন সেই পয়েন্টকে আপনি কী করবেন তার ডলারে পরিবর্তন করবেন সো কীভাবে ডলারে পরিবর্তন করবেন সেটা এখন দেখে দিচ্ছি সিম্পলভাবে যখন আপনার এখানে 1000 পয়েন্ট এখানে হয়ে যাবে সিম্পলভাবে আপনি কী করবেন সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল পয়েন্ট তো সিম্পল আপনি এখানে টোটাল পয়েন্টে ক্লিক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন সো আপনার কিন্তু এখানে 1000 পয়েন্টে কিন্তু $1 হয়ে যায় যখন 1000 পয়েন্ট হবে জাস্ট এখানে আপনার কিন্তু $1 কিন্তু হয়ে যাবে সো সেমভাবে আপনার এখানে এই কাজটা করবেন সো কীভাবে রেফার করবেন সেটা দেখে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন তো সিম্পল এখানে একটা ক্লিক দিবেন সো তারপরে রেফারের ফ্রেন্ড দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন সো যখন এখানে ক্লিক করবেন সো কোনো অ্যাড আসলে কেটে দিবেন সো তারপরে এখান থেকে আপনার রেফার কোডটা দেখতে পাবেন
এই রেফার করতে আপনার বন্ধুদেরকে জয়েন করতে পারলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রতি রেফার কিন্তু $1 করে পাবেন, কিন্তু কিভাবে পাবেন সেটা কিন্তু আমি বলে দিলাম। সো আশা করি বুঝতে পারছেন। তো তারপর এখানে শেয়ার নাও দেখতে পারছেন, এখান থেকে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন, ফেসবুক পেজ যাবেন, টেলিগ্রাম পেজ যাবেন, তাছাড়া অন্যান্য আরও গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপে আপনার এই গ্রুপে মানে এই অ্যাপ্লিকেশনে জয়েন করাতে পারেন আপনার বন্ধুদেরকে। জয়েন করাতে পারলে কিন্তু আপনি এখান থেকে প্রতি রেফারে কিন্তু $1 করে ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝাতে পারছি। তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনার সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন। তার জন্য এখানে আবার আপনি ক্লিক করবেন, সো কাপড় একটা অপশন দেখতে পারছেন রিডিম। তো আপনি কী করবেন, রিডিমে একটা ক্লিক দিবেন। তো যখন রিডিমে ক্লিক দিবেন, সো যখন আপনার ব্যালেন্সে $10 হয়ে যাবে, তো সিম্পলভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু $10 হলে কিন্তু উইড্রো করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন সো আছে পেমেন্ট মেথড। তো এখানে ক্লিক করে জাস্ট বিকাশটা সিলেক্ট করে দেবেন। আরও কিন্তু অন্যান্য ওয়ে পেয়ে যাবেন, পেটিএম, বিটকয়েন, তারপরে এখানে পেপিএল, পেটিএম, সো এগুলো পেয়ে যাবেন। সো আমাদের দরকার হচ্ছে বিকাশ। সো আমরা বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগই ইউজার আছি বিকাশে পেমেন্ট নিই। তো দেখতে পাচ্ছেন বিকাশটা সিলেক্ট করে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, আপনার এই বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট আপনি এখানে কী করবেন $10 লিখে দিবেন। সো $10 লিখে দেওয়ার পরে আপনি কী করবেন, পেমেন্ট রিকোয়েস্ট দেখতে পাবেন। সিম্পলভাবে এখানে পেমেন্ট রিকোয়েস্ট আপনি একটা ক্লিক দিবেন। সো দিলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু তারা 24 ঘন্টার ভিতর করে দিবে। সো 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, আপনারা কাজ করলে 100% পেমেন্ট পাবেন। তাহলে আমার উপর ভর করে, অর্থাৎ আপনারা আমার উপর নির্ভর করে আপনার এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, ঠিক আছে? তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো এটা ছিল মূলত আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কারণ এগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের না, তো আপনারা নিশ্চিন্তায় মানে আপনারা নির্ভয়ে আপনারা এগুলো অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং 100% আপনারা পেমেন্ট পাবেন। সো আপনাদের মতো করে আপনার অ্যাপ্লিকেশনে কাজ করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।